আবারও নিরাপদ ঘোষিত এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। শুক্রবার খালি করার অর্ডার দেওয়া হয় দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি এলাকা। এর মধ্যে রয়েছে দের আল বালা ও খান ইউনিস। দেশটির সামরিক বাহিনীর সাফায় মর্টার ও রকেট হামলা চালাতে এই এলাকাগুলো ব্যবহার করছে হামাস। লিফলেট ও ফোনে মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে এই সরে যাওয়ার নির্দেশ। সম্প্রতি নিরাপদ ঘোষণা করার পর এই এলাকাগুলোতে আশ্রয় নিয়েছিল হাজার হাজার ফিলিস্তিনি। বিগত 10 মাস ধরেই ফিলিস্তিনিদের এক এক সময় এক এক এলাকা খালি করার নির্দেশ দিচ্ছে ইসরায়েল, আর তাই প্রাণ বাঁচাতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা।